মনে আছে এর আগে যখন আমি থার্মালটেকের টাফ ফ্যান 120 রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম নন আরজিবি হওয়া সত্ত্বেও এই ফ্যানগুলো কেন এত গুরুত্বপূর্ণ এবং রেডিয়েটারে লাগানোর জন্য এর থেকে ভালো ফ্যান আর কিছু হতে পারে না। আমার আজকের ভিডিও প্রমাণ করবে ঠিক সেই কথাটাই। নমস্কার, আমি নীল আর আপনারা দেখছেন টুকটাক টেক, আর আজকে আমরা দেখে নেব থার্মালটেকের টাফ লিকুইড 360 ARGB রিভিউ। থার্মালটেকের নামকরণ পদ্ধতি নিয়ে যারা পরিচিত তারা জানেন যে থার্মালটেকের কুলারের নাম হয় তাতে ব্যবহৃত ফ্যানের ওপরে, যেমন কোয়াড্রিংয়ের নাম দিয়ে কোয়াড্রিং কুলার বা এরম ধরনের। তো এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। এই কুলারের নাম টাফ লিকুইড, তার কারণ এতে ব্যবহার করা ফ্যান হলো টাফ ফ্যান 120। এইবারে আমরা আমাদের চিরাচরিত লিকুইড কুলার রিভিউর ফরম্যাটে এই রিভিউটাকে ভেঙে নেবো চারটে অংশে। প্রথম অংশে আমরা কথা বলবো এই কুলারের লুকস নিয়ে। যদি লুকসের কথা বলি, এই কুলারের তিনটে ফ্যান নন আরজিবি হলেও কুলারের পাম্প হেডটা কিন্তু ARGB, অর্থাৎ এটার উপরে থার্মালটেকের লোগোটাকে আপনি ARGB সিঙ্ক করতে পারেন। এবং সেটা কন্ট্রোল করার দুটি উপায় আছে। এক হলো কুলারের সঙ্গে ডিটাচেবল ARGB হেডার লাগিয়ে আপনি মাদারবোর্ডের থ্রু দিয়ে কন্ট্রোল করতে পারেন, অথবা আপনি এটা সাটা পাওয়ারে লাগিয়ে এই কুলারের গায়েই তিনটে বাটন আছে ARGB কন্ট্রোলার হিসেবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুলারের গায়েই অর্থাৎ পাম্প হেডের গায়েই তিনটে বাটন আছে যেটা দিয়ে এই কুলারের ARGB কন্ট্রোল করা সম্ভব। আর এর পাম্প হেডটাকে 360 ডিগ্রি রোটেট করা যায়, অর্থাৎ আপনি যেরকমভাবে এই পাম্পটা রোটেট করুন আপনি থার্মালটেক লোগোটাকে আপরাইট সবসময় রাখতে পারবেন। এবার আসি মাউন্টিং মেকানিজমের কথা। ইন্টেল বা AMD দুই ক্ষেত্রেই কিন্তু থার্মালটেকের নিজস্ব যে ব্যাকপ্লেটটা আছে সেই ব্যাকপ্লেটটা ব্যবহার হয়। কোনো স্টক ব্যাকপ্লেট ব্যবহার নেই AMD-র ক্ষেত্রে, ইন্টেলের ক্ষেত্রে তো কোনো স্টক ব্যাকপ্লেট থাকে না। এবং তারপরে ব্যাকপ্লেটের নিচে একটা ইনসুলেটিং প্যাড এবং চার কোণে চারটে প্লাস্টিক ওয়াশার বসার পরে ওপরে পাম্প হেডটা বসে চার কোণে চারটে স্ক্রু দিয়ে। আমি আগেও বলেছি, আবারও বলছি, চার কোণে চারটে স্ক্রু মানে ইভেন মাউন্টিং প্রেশার, অর্থাৎ মোগাম্বো খুশুয়া। এইবারে আসি কানেকশনের কথায়। টাফ ফ্যানগুলো যেহেতু নন আরজিবি তাই প্রতিটা ফ্যান থেকে বেরিয়েছে শুধু তিনটে PWM কেবল, এবং সেগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসার জন্য একটা PWM স্প্লিটারও বক্সে দেওয়া থাকে। কিন্তু যে কথা আগেও বলেছিলাম যে এই ফ্যানের তারগুলো বিশাল লম্বা, সুতরাং কেবিল ম্যানেজমেন্টের সুবিধেও বটে অসুবিধেও বটে, সেটাকে আমাদের ফ্যান বসানোর সময় দেখে নিতে কীভাবে তারগুলোকে রাখবো। সেটা ছাড়া পাম্প হেড থেকে একটা PWM বেরোয়, যেটা মানে পাম্পের হেডার, যেটা CPU ফ্যান বা PWM পাম্প হেডারে লাগে। এটা ছাড়া আমি হয় পাম্প হেড থেকে একটা ARGB লাগাতে পারি, অথবা পাম্প হেড থেকে একটা সাটা পাওয়ার লাগাতে পারি। অর্থাৎ এই কুলারের কানেকশন খুবই সাদামাটা এবং খুব সহজেই কেবল ম্যানেজ করা সম্ভব। এইবারে আসবো পারফরমেন্সের কথায়। আমরা পারফরমেন্স চেক করেছি রাইজেন 7 5800X ব্যবহার করে। আমাদের বোর্ড ছিল অ্যাস্ট্রকের B550 Pro 4, তার সাথে আমাদের র্যাম ব্যবহার করেছি আমরা থার্মালটেকের টাফ র্যাম Z1 18x2 3200CL16 কিট, একখানা হাইনিক্সের OEM SSD আমরা বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করেছি 256 GB, আর আমাদের একখানা নর্মাল পাওয়ার সাপ্লাই, ঠিক খেয়াল নেই ব্র্যান্ড বলে লোকজন আমাকে পেটাবে, সেরকম কোনো একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। আপনারা প্রাইম 95 এবং সিনেবেঞ্চের রেজাল্ট দেখে নিলেন, তো আপনারা কিছু ভাবার আগে আমি আমার কথাটা বলে নিই। এবার এই কথাটা নিয়ে দুভাবে আমি মানে এই কনক্লুশনটা টানতে চাই। প্রথম কথা হলো যে আপনারা দেখলেন যে এই কুলারে, এটা একটা 360 ডিগ্রি কুলার, সিনেবেঞ্চের ম্যাক্সিমাম টেম্পারেচার গেছে 54 ডিগ্রি সেন্টিগ্রেড। 5800X এর ক্ষেত্রে কখনোই এটা খারাপ টেম্পারেচার আমি বলবো না, কারণ যেখানে মিনিমাম টেম্পারেচার ছিল মোটামুটি 26 থেকে 28 ঘরে, সেখানে 54 ম্যাক্সিমাম গেছে, আবার নেমে এসছে, খুবই ভালো রেজাল্ট। এবং প্রাইম 95 চালাতে গিয়ে সেটা 60 ঘরে গেছে, সেখানেও রেজাল্টটাও অত্যন্ত ভালো রেজাল্ট একটা কুলারের জন্য, যেখানে 5800X একটা অত্যন্ত মানে হাই GTP চিপ, 6500 চিপ, এবং আমরা জানি 5th generation চিপগুলো হিসেবে 8 কোর 16 থ্রেড হিসেবে এটা যথেষ্ট হিট জেনারেট করে। এইবারে কথাটা হচ্ছে এটাই যে দুটো জিনিস, সেটা হচ্ছে আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন, যদি না থাকেন দেখেন নি, ক্র্যাকেনের Z63 কুলারটা রিভিউ, সেইখানে কিন্তু আপনারা দেখবেন যে ওভারঅল
যখন লোড ছিল লোড হিসেবে কিন্তু সেটার ওটা কিন্তু 280 mm এর কুলার, অর্থাৎ ওটার দুটো 140 mm ফ্যান আছে, এটা কিন্তু তিনটে 120 mm এর ফ্যান আছে। তো ওইটার রেসপেক্টে কিন্তু এটা একটু খারাপ পারফর্ম করছে আপনাদের মনে হবে। এটা দুটো কারণ আছে, দুটো কারণ হচ্ছে যে 280 mm এর রেডিয়েটারটা সাইজে ছোট হয়, 360 mm এর, আমার কথাটা ভালো করে বুঝুন, 360 mm এর থেকে 280 mm এর রেডিয়েটারটা ছোট হয়, সারফেস এরিয়াটা বেশি হয় এবং ফ্যানগুলো সাইজে বড় হয়, তার ফলে ইন লোডে ওয়াটারটাকে জলটাকে কম ট্রাভেল করতে হয় এবং তাড়াতাড়ি হিট ডিসিপেট হয়, অর্থাৎ বেশি লোডে 360 থেকে কিন্তু 280 অনেক ক্ষেত্রে বেশি এফেক্টিভ মনে হয়। এটা হলো এক নম্বর কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে এটাই যে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি, জিনিসটা হাতে পাওয়ার পর, কুলারটা হাতে পাওয়ার পর আমি যেটা পেয়েছিলাম সেটা কোনো সিল্ড প্যাক নয়, সেটা একটা রিভিউ স্যাম্পল, এবং অত্যন্ত দুঃখজনকভাবে সেটার মধ্যে দুটো জিনিস মিসিং ছিল, দুটো জিনিস না অ্যাকচুয়ালি তিনটে জিনিস মিসিং ছিল। এক, তলায় মাদারবোর্ডের পেছনে সিপিইউ ব্যাকপ্লেটের মাঝে ইনসুলেটিং প্যাড, দুই, তলায় একটা প্লাস্টিকের ওয়াশার, এবং তিন, ওপরে যে চারটে থামস্ক্রু দিয়ে কুলারটাকে মাউন্ট করা হয় তার একটা থামস্ক্রু। তার ফলে আমাকে কুলারটা রিভিউ করার জন্য এই পুরো কুলারের মাউন্টিংটাকেই জেরি রিগ করতে হয়েছে, অর্থাৎ কিনা আমার নিজের মতো করে কোনো রকমে মাউন্ট করে আমাকে রেজাল্টটা বার করতে হয়েছে। তার কারণ হচ্ছে তা না হলে আমাকে পুরো কুলারটা ফেরত পাঠিয়ে একটা লম্বা সময় লাগতো। এবার ব্যাপার হচ্ছে যে এইগুলো মিসিং হলো কেন, অবশ্যই এটা আমার আগে অন্য কেউ রিভিউ করেছেন এবং রিভিউ করার পর সেটা পাঁচ হাত ঘুরে আমার কাছে এসেছে, এবার পাঁচ হাত ঘুরতে ঘুরতে কার হাতে যেটা বেহাত হয়েছে সেটা বলা শিবের অসাধ্য। এখানে আমি কখনোই থার্মালটেককে দোষ দেবো না, কারণ থার্মালটেক ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মারিদা আমাকে কুলারটা জোগাড় করে দিয়েছেন রিভিউ করার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে যে সব কিছু ওনারও হাতে থাকে না, থার্মালটেকের হাতে থাকে না। বিভিন্ন রিভিউয়ারকে যাদের পাঠানো হয় তারা অনেক ক্ষেত্রেই হয়তো ইরেসপন্সিবিলিটির মতো প্রোডাক্ট হ্যান্ডেল করে এবং তখন ভেতর থেকে জিনিসপত্র হারিয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে কোম্পানির খেয়াল রাখা উচিত যে কার কাছে যাচ্ছে প্রোডাক্টটা, এবং একজন রিভিউয়ারের কাছ থেকে আরেকজন রিভিউয়ারকে দেওয়ার আগে চেক করে নেওয়া যে বক্স থেকে কিছু মিসিং আছে কিনা। তো যাই হোক, আমার মনে হয় যে এই যে 280 এবং 360 আমি যেটা কথাটা বললাম যে মনে হচ্ছে যে ক্র্যাকেন Z63 থেকে এটা একটু খারাপ পারফর্ম করছে, সেই পারফরমেন্স গ্যাপটা কিন্তু আমার মনে হয় প্রপার মাউন্টিং মেকানিজম থাকলে একদমই থাকতো না, এবং আমার মনে হয় ক্র্যাকেন Z63 থেকেও এটা অনেক বেটার পারফর্ম করতে পারতো, প্রোভাইডেড এটা ঠিকঠাক মাউন্টিং মেকানিজম দিয়ে মাউন্টেড হতো। এইবারে আসবো আমি আমার কনক্লুশনে, আমি ওভারঅল কুলারটা সম্পর্কে কী বলছি। থার্মালটেকের টাফ লিকুইড 360 ARGB আমার লাইফে দেখা সেরা লিকুইড কুলার, আমি কথাটা বাড়িয়ে বলছি না, আমার লাইফে দেখা বেস্ট লিকুইড কুলার হলো টাফ লিকুইড 360 ARGB। কেন, আমি জীবনে অনেক কুলার দেখেছি, আমার নিজের সিস্টেমে ডিপকুলের ক্যাসেল 360 EX ব্যবহার হয়, এই ক্যাসেল 360 EX এর ক্ষেত্রেও আমি যখন লোড দিই, অর্থাৎ অনেকক্ষণ ধরে গেম খেলি বা আমি সিনেমেন চালাই, আমি ফ্যানের শব্দ শুনতে পাই, হুড়হুড় করে ফ্যান ঘুরতে শুরু করে, এগুলো 1600 RPM ফ্যান আছে, ফুল স্পিডে যখন ফ্যান ঘুরতে শুরু করে যথেষ্ট জোরে শব্দ হয়। আমি যখন টাফ লিকুইড 360টাকে রিভিউ করছিলাম, যখন আমি সিনেমেন চালাচ্ছিলাম, আমি ঘরে শুধুমাত্র PSU-র পাখা ছাড়া অন্য কোনো পাখার আওয়াজ পাইনি, তখন ঘরে AC-ও চলছিল না কারণ শীতকাল ছিল এবং মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ড্রপ করার দরকার পড়েনি, কোনো আওয়াজ নেই, ফ্যান থেকে জাস্ট কোনো আওয়াজ নেই, পাম্পেরও অলমোস্ট কোনো আওয়াজ নেই, মানে এত সাইলেন্ট লিকুইড কুলার যেটা এত লোড হ্যান্ডেল করতে পারে আমার মানে নিজের চোখে না দেখলে আমার বিশ্বাস হতো না। দিস ইজ অ্যান এক্সেলেন্ট লিকুইড কুলার, এবং বিশেষ করে যারা অনেক ক্ষেত্রে অনেক অ্যাকুয়াস্টিক সেন্সিটিভ কাজ করেন, অর্থাৎ কিনা স্টুডিও আছে, মানে যে যারা অডিও মিক্সিংয়ের কাজ করছেন, অডিও রেকর্ডিংয়ের কাজ করছেন, তাদের অনেক ক্ষেত্রে নিয়ার সাইলেন্ট PC দরকার পড়ে, তারা কিন্তু খুব মানে সহজেই টাফ লিকুইড সিরিজের ওপর ভরসা করে, টাফ লিকুইড সিরিজের আপনি যদি কুলার ব্যবহার করেন তারা কিন্তু আমি বলতে পারি যে এবং ঠিকঠাক টিউন করলে আপনার সিস্টেম অত্যন্ত ঠান্ডা থাকবে এবং আপনি কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড পাবেন না। আমার মতে অ্যাম্বিয়েন্ট সাউন্ডের ব্যাপারটা দিয়ে আমি একটু অবসেসড, কারণ আপনারা এমনিতেও এখন AC-র শব্দ ঘরে শুনতে পাবেন, কারণ কিছু করার নেই, সেটা আমার মাইক ক্যাচ করবেই। সাউন্ডের ক্ষেত্রে আমি মানে
মোটামুটি আমি বলবো না আমি একদম মানে খুব হাই লেভেলের অডিও ফাইল, কিন্তু মোটামুটি ওই অ্যামেচার অডিও ফাইল আমাকে ধরতে পারেন। তাই সাউন্ড রেকর্ডিং, সাউন্ড শোনা এবং মানে বাজে নয়েজের জন্য দিয়ে আমি খুব সহজে ইরিটেটেড হয়ে যাই, যে জন্য আমি মানে খুব স্পেশালি আমার সিস্টেমটাকে টিউন করা আছে ফ্যানের আওয়াজ যাতে বেশি না শোনা যায়। তার ফলে আমাকে হয়তো অনেক ক্ষেত্রে আমার সিস্টেমের টেম্পারেচার 2-3 ডিগ্রি বেড়েও থাকে, 2-3 ডিগ্রি কেন 4-5 ডিগ্রি বেড়েও থাকে যেখানে থাকার কথা তার থেকে। তো সেই জন্য আমার মতো খুঁতখুঁতে লোকদের জন্য যারা সাইলেন্ট অপারেশন চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কুলার। এবং আমি গ্যারান্টি দিতে পারি প্রপার মাউন্টিং মেকানিজমে আপনি যখন মানে একটা সিল প্যাক পাচ্ছেন যেখানে আপনি প্রপারলি কুলারটাকে মাউন্ট করতে পারবেন, কুলারটা কিন্তু এর থেকে অনেক বেটার পারফর্ম করবে। যাই হোক, অনেক কথা বলে দিলাম, তবে যেটা আমার কথাটা এত কথা বলার একটাই কারণ ছিল সেটা হচ্ছে কুলারের পারফরমেন্স থেকে এবং যেভাবে এটা পারফর্ম করেছে, মানে পারফরমেন্স থেকে মানে পারফরমেন্স রেজাল্ট থেকে এবং যেভাবে পারফর্ম করেছে অর্থাৎ পারফর্ম করার সময় যা যা করেছে সেই অনুযায়ী আমি খুব খুব ইমপ্রেসড। তাই আমি এটাকে মানে আমি কোনোদিনও কোনোভাবে কুলারদের র্যাঙ্ক করিনি, কিন্তু এই প্রথম একটা প্রোডাক্ট যেটাকে আমি একদম মানে ডাবল থামস আপ, 10-এ-10 যা বলবেন আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবার আপনারা যদি পরের ভিডিওগুলো পেতে চান তাহলে আশা করবো সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রায় 1000 ছুঁই ছুঁই আর আমরা বহুদিন ধরে যখন ডিলে করেছি আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমরা তারপরেই গিভাওয়ে করবো। এবং এই গিভাওয়েটা একটা বিরাট বড় গিভাওয়ে হবে, এটুকু বলে রাখছি। কী কী সারপ্রাইজ থাকবে সেটা গিভাওয়ের সময় আপনারা দেখতে পাবেন। এটা ছাড়া খুব সম্ভবত আপনারা শিগগিরই আর একখানা বড় পিসি বিল দেখতে পাবেন এবং সেই পিসি বিলটা নিয়েও আরও কথা আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। আর এবারে আমরা চেষ্টা করব এপ্রিল বা জুন মাস থেকে আমার সিস্টেমের গল্পটা, কারণ এই সিস্টেমটা এতদিন ধরে একটু একটু করে আলটিমেটলি কমপ্লিট হয়েছে সব দিক থেকে। তো সেইটার স্টোরি গল্পটা আমরা সপ্তাহে সপ্তাহে বলে শেষ করব, কী চিন্তাভাবনা ছিল পিসিটা তৈরির পেছনে, কতদিন ধরে আমি পিসিটা তৈরি প্ল্যান করেছিলাম, এই সব গল্প আপনারা জানতে পারবেন। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনারা ফলো করে রাখুন, কারণ ওইখানে আপনারা আপডেটস পেয়ে যাবেন একটু একটু করে। আর অবশ্যই আমাদের কমিউনিটিতে চলে যান এবং আপনি জানান আপনার ফেভারিট লিকুইড কুলার কোনটা এবং আপনি কত সাইজের লিকুইড কুলার পছন্দ করেন, 280 না 360। আশা করছি দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুকটাক টেক। নমস্কার।